রাস্তায় গরু বোঝাই ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রাপল। হুগলি চণ্ডীতলা থানা এলাকার ঘটনা, গরু পাচার হচ্ছিল বলে অভিযোগ অগ্নিমিত্রাপলের। গরুর গাড়ির কোনো পেপার নেই, আগেও যা দেখেছি ড্রাইভারের কাছে পেপার চেয়েছি, কোনো পেপার নেই। এবং আমি যখন পেপার চাইলাম, গাড়ির চাবি নিয়ে নিয়েছি, তখন সমস্ত গাড়ির যত পাঁচজন ছিল তারা সব লুঙ্গি তুলে হাওয়া, পিছনে তো দাঁড়া 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 চিৎকার করছে, পিছনে তাকানোই নেই, একবারে পালিয়েছে। ওপরে দুজন রয়েছে, ওরা নামতে পারছে না। গরুগুলো একদম সাংঘাতিকভাবে আকৃষ্ট করে ঢুকিয়ে রেখেছে, গরুগুলো গলা থেকে রক্ত বেরোচ্ছে, পা থেকে রক্ত বেরোচ্ছে। আমি ওয়েট করছি পুলিশের হাতে আমি তুলে দেবো, কারণ পেপার ছাড়া গরুর গাড়িতে যেতে দেবো না। লাইভ স্টকের একটা পারমিশন লাগে, সে পারমিশন নেই, কোথায় যাচ্ছে, বিক্রি হতে যাচ্ছে না, কোথায় যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।